তিন পতন নিরবতা, সবার নজর স্কোরবোর্ডে, শেষ শট ঠিক করে দেবে কে হবে শিরোপাজয়ী। রাশিয়ান অভিজ্ঞ শুটার আনাস্তাসিয়া গলোশিনার অবাক করা ফায়ার পয়েন্ট 8.9, আর তাতেই হাসির রেখা দেখা গেল ইয়াংশিয়ানের ঠোঁটে। নিজের শেষ শুটে 9.8 পয়েন্ট করে অলিম্পিকের শিরোপা নিজের করে নিলেন অভিষেক ম্যাচেই। উদ্বোধনী দিনে 10 মিটার এয়ার রাইফেলে প্রথম স্বর্ণপদক জয় করেন 21 বছর বয়সী এই চীনা শুটার। এরপর 10 মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টেও ইয়াং হাওরানকে সাথে নিয়ে দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন ইয়াং, আর তাতেই তারকা খ্যাতি। তবে বিনয়ী এই অ্যাথলিটের মত, সফলতার মূল উৎস নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করার মানসিকতা। ইয়াংয়ের এই প্রতিভা নিংপো স্পোর্টস স্কুলের শুটিং টিমের কাছে ধরা দেয় মাত্র 11 বছর বয়সে। 2019 সালে চান্স পান জাতীয় দলে। ভবিষ্যতে দেশের হয়ে আরো শিরোপা অর্জন করতে চান এই তরুণী। হোসনে মোবারক সৌরভ, CMG বাংলা।